পবিত্র কুরআনুল কারীমে ও দেশে ফালাম্মা বালাগা মাহু সায়্যা ক্বালা ইয়া বুনাইয়্যা ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ইতিহাসটা আমি আলোচনা করব। এই ইতিহাস আলোচনার পূর্বে আমি কিছু প্রসঙ্গে কথা বলি যেটা আমাদের সমাজের জন্য অত্যন্ত জরুরি বিষয়। সেই জরুরি বিষয়ে আমি কিঞ্চিত কথা বলবো ইনশাল্লাহ। সেটা হলো আমরা আমাদের উপর অনেকের উপর কুরবানি ওয়াজিব, কুরবানি কাদের উপর ওয়াজিব সেই বিষয়ে আলোচনা করার দরকার আছে না নাই। কার উপর কুরবানি ওয়াজিব, কে কুরবানি দিবে আমরা কিন্তু অনেকেই জানি না। অনেকের উপর কুরবানি ওয়াজিব হয়ে যায় কিন্তু আমরা কুরবানি করি না, আমরা বিষয়টা জানিও না, মাসালা কাউকে জিজ্ঞাসাও করি না, কোনো আলেমদের সাথে পরামর্শও করি না, আমাদের মতো আমরা চলতেছি। বলা হয়েছে জাকাতের যেই বিধান, যার উপর জাকাত ওয়াজিব তার উপর কুরবানি ওয়াজিব। কি বললাম? যার উপর জাকাত ওয়াজিব তার উপর কুরবানি ওয়াজিব। যে ব্যক্তি জাকাত আদায় করবে সেও যেন কুরবানি করে। জাকাতের বিষয়টা এক বছর অতিক্রম হয়, এক বছর পরে জাকাত আদায় করতে হয়। 1,00,000 টাকা কারো কাছে যদি থাকে, নেশাব পরিমাণ টাকা 85,000 টাকা, স্বর্ণের বর্তমান মূল্য সব থেকে নিচু 18 ক্যারেটের যে মূল্যটা রয়েছে 85,000 থেকে 90,000 এরকম হবে। তো এই সম্পদটা যদি কারো কাছে থাকে এই টাকাটা, আর সেটা যদি 1 বছর অতিক্রম করে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব, তার উপর জাকাত ওয়াজিব। আর কুরবানির বিষয়টা দেখেন, কারো কাছে যদি 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 তারিখের আগে বা ওই দিনে কারো কাছে যদি 90,000 থেকে 95,000 টাকা থাকে বা যেভাবে হোক তার কাছে চলে আসে, ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। কি বললাম? ওই ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। কারো কাছে ওটার জন্য 1 বছর অতিক্রম হতে হবে না, 1 বছর পরে এরকম আসবে এরকম না, তার কাছে এরকমভাবে 10 তারিখে হঠাৎ করে কিছু টাকা তার কাছে চলে আসলো, কারো কাছে সে টাকা পাইতো কিছু, সেই টাকা তাকে দিয়ে দিল, কয় তারিখে দিয়েছে, 10 তারিখে বা 9 তারিখে বা 11 তারিখে বা 12 তারিখে, ওই টাকাটা হাতে পাওয়ার সাথে সাথেই তাকে কুরবানি করতে হবে। ওই টাকাটা হাতে পাওয়ার সাথে সাথে কী করতে হবে? কুরবানি করতে হবে। যদি সে কুরবানি না করে তাহলে সে কী হবে? গুনাহগার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যে ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব ওই ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন আমার ঈদগাহে না আসে। কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সে যেন আমার ঈদগাহে একেবারেই না আসে, তার জন্য ঈদগাহে আসে হারাম এরকম বলেছে। তাহলে 1 বছর অতিক্রম হওয়ার কোনো প্রয়োজন নাই। বালেক যদি হয়, অনেকেই বলে যে আমি তো বিবাহ শাদী করি নাই, আমার উপর কী কুরবানি ওয়াজিব হবে? বিবাহর মাসালা এখানে নয়, এখানে বালেগের মাসালা। তুমি যদি বালেক হও, তোমার কাছে যদি টাকা থাকে, অনেকেই আলহামদুলিল্লাহ চাকরি করতেছেন, চাকরি করে কিছু টাকা জমিয়েছেন এবং এই টাকা জমাইতে জমাইতে 1,00,000 টাকা হয়ে গেছে, তার কাছে বর্তমানে অবস্থান করতেছে 1,00,000 টাকা, ওই ব্যক্তির উপর কুরবানি দেওয়া ওয়াজিব। সে বালেক হয়ে গেছে, 15 বছরের উপরে তার বয়স হয়ে গেছে, এরপর থেকে তার কুরবানি দিতে হবে। যদি কুরবানি না দেয় তাহলে সে গুনাহগার হবে, কঠিন গুনাহগার হবে। এরপরে বলা হয়েছে যে এই কুরবানিটা যে আমরা দিব, এই কুরবানি দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা আসতেছে সেটা হলো কুরবানি কার উপর ওয়াজিব। যে ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হবে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। এরপরে কুরবানি দেওয়ার জন্য সহি নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে ভাই? সহি নিয়ত, খালেস নিয়ত। আমি কুরবানি দিতেছি কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আরেকটা বিষয় বলি, এই মশালাটা আমার কাছে এসেছে, সেই মশালাটা হলো ঘরের মধ্যে অনেক মা বোনরা আছেন, তাদের কাছে স্বর্ণ আছে। কি আছে? স্বর্ণ। সেই স্বর্ণের সাথে যদি কিছু টাকা থাকে, কি থাকে? কিছু টাকা থাকে, 5,000, 10,000। অনেক মহিলারা দেখবেন এরকমভাবে স্বামী টাকা দেয়, টাকা জমায় রাখে, টাকা খরচ করার তো কোনো মাধ্যম নেই, টাকা জমায়। অনেক মহিলার এরকমভাবে স্বামীর পেনশনের টাকা পায়, কিন্তু প্রত্যেকটা মহিলার কাছে কি থাকে? স্বর্ণ থাকে, 1 বড়ি 2 বড়ি 3 বড়ি স্বর্ণ থাকে। আর স্বর্ণের মূল্য তো অনেক বেশি, লাখের উপরে, 1 বড়ি স্বর্ণের মূল্য লাখের উপরে। 7.5 তোলা স্বর্ণের দাম বর্তমান বাজারে 7,90,000 টাকা, কত? 7,90,000 টাকা। তাহলে যদি কোনো মহিলার কাছে যদি কি থাকে? স্বর্ণ থাকে, সাথে যদি কিছু টাকা থাকে, 5,000, 10,000 কিছু টাকা থাকে, তাহলে ওই মহিলার উপরও কুরবানি করা ওয়াজিব, ওই মহিলার উপরও কুরবানি করা ওয়াজিব। ওই মহিলার উপর যেমনিভাবে জাকাত ওয়াজিব হয়েছে ঠিক তেমনিভাবে কুরবানি করাও ওয়াজিব হয়ে যাবে।
এই মশালাটা ঘরের মা বোনদেরকে বুঝিয়ে দিবেন। যদি আপনি স্বামী হিসাবে তাকে না বুঝিয়ে দেন তাহলে আপনি গুনাগার হবেন। যদি আপনি তাকে না বুঝিয়ে দেন, আপনি ফাঁক ফুতু করার চেষ্টা করেন, যদি আমি বলি কুরবানি ওয়াজিব তাহলে তা আমার উপর আসবে, এখন বিপদটা তো আমার উপর আসবে, যদি এরকম মনে করেন তাহলে কিন্তু আপনি গুনাগার হবেন। এরকমভাবে প্রত্যেককে প্রত্যেকের অধীনস্থ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এই জন্য মা বোনদেরকে এই বিষয়টা জানিয়ে দেওয়া দরকার। যদি কিছু স্বর্ণ থাকে, কিছু টাকা থাকে, সেটা যদি নেশাব পরিমাণ সম্পদ হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। আরেকটা বিষয় হলো, কারো কাছে যদি সম্পদ থাকে, সম্পদ কেমন সম্পদ, যে ব্যবসা করতেছে, ব্যবসায়িক পণ্য আছে আমার কাছে, ব্যবসায়িক পণ্য, কিছু স্বর্ণ, কিছু টাকা, সব কিছু মিলিয়ে যদি 90-95 হাজার টাকার মালিক সে হয় তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। বোঝা আসছে মশালা? তার উপরে কিন্তু কুরবানি ওয়াজিব। এই ক্ষুদ্র ক্ষুদ্র মশালাগুলা আরও ভালোভাবে আলেমদের সাথে জেনে নেবেন। যদি আপনি না জেনে নেন, যদি ফাঁকফুরর করার চেষ্টা করেন যে জানতে গেলে তো আমাকে অনেক মশালা দূরিয়ে দিবে, তো আমার তো কুরবানি দিতে হবে, তাহলে কিন্তু আপনি গুনাগার হবেন। আপনার দায়িত্ব এটা যে আমার নিজে গিয়ে আমি ওলামাদের কাছে জিজ্ঞাসা করা বিষয়টা। আমার কাছে আলহামদুলিল্লাহ অনেকে আসেন মশালা সম্পর্কে, বিশেষ করে কুরবানি যখন যে সমস্যা হয় আমার কাছে আসেন, পরামর্শ নেন, আমি তাদেরকে সুস্থভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। ফতোয়ার কিতাব রয়েছে, সেখান থেকে আমি মশালা দেওয়ার চেষ্টা করি। তাহলে এই সমস্ত মশালাগুলা, বিশেষ করে কুরবানির মশালাগুলা, এরকমভাবে আলেমদের সাথে স্মরণাপন্ন হয়ে জানা দরকার, প্রত্যেকেরই জানা দরকার। আমি মনে করি এটা ওয়াজিব। এই বর্তমান জমানা, এটা ওয়াজিব।